মানিকতলায় ধুমধুমার ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা, নার্সিং ট্রেনিং সেন্টারে হুলস্থুল কাণ্ড, পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চালায় কর্তৃপক্ষ, ঘটনাস্থলে পুলিশ রয়েছে আর পুলিশের সামনেই লাঠি চালানোর অভিযোগ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা বিষয় সম্পর্কে আরো জানবো, অর্ণবংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণবংশ, ঠিক দেখো শুক্লা, মানিকতলায় যে নার্সিং ট্রেনিং সেন্টার সেখানে কিন্তু প্রায় প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হয়, সেখানে শতাধিক মানুষের লাইন পড়ে। আজকেও যথাযথ লাইন ছিল, সেখানে দেখা যায় যে লাইনের মধ্যে একটু বিশৃঙ্খলা হয়, ধাক্কাধাক্কি হয়। এরপরে যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এসে লাঠি চার্জ করেন, একজন যারা এসছেন মুর্শিদাবাদ থেকে তার পিঠে লাঠি দিয়ে তিনি আঘাত করেন, সেই সময় পুলিশ দুজন ছিল। পরবর্তী ক্ষেত্রে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, পুলিশের সঙ্গে তারা কথা বলেছেন, তবে কেন তিনি লাঠি চার্জ করলেন সেই বিষয়ে তারা কোনো কৈফিয়ত দিতে পারেননি। পুলিশ পরবর্তী ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়, তারা আরো পুলিশ প্রোটেকশন সেখানে বাড়ানো হয়, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। মাঝে একটু বিশৃঙ্খলার জন্য কর্তৃপক্ষ তারা লাঠি চার্জ করেছিল এমনটাই অভিযোগ যারা এসেছেন তাদের। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, কারণ ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এবং সেইখানেই এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি? দেখো পুলিশ এটা বলছে, পুলিশ এটা বুঝে উঠতে পারেনি, কারণ পুলিশের কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না, ফলে পুলিশ সাধারণত ম্যানেজ করছিল। হঠাৎ তাদের কর্তৃপক্ষ একটা লাঠি নিয়ে উদ্বুদ্ধ হয়েছে মানে সেটা পুলিশেও পুলিশের সাথে চমকে যায় বিষয়টা, এবং সেটা নিয়ে কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন এমনটা আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে, কারণ নার্সিং ট্রেনিং স্কুলের সামনে এই ধরনের ঘটনা, ভ্যাকসিনের লাইনে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কি বক্তব্য সামনে আসছে এখনো পর্যন্ত? কর্তৃপক্ষ তারা এই বিষয় নিয়ে সেই অর্থে কিছু বলেননি। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, যার একটি লম্বা চুল রয়েছে, সেই ব্যক্তি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। পুলিশের তরফ থেকে কর্তৃপক্ষ জানতে চায় তারা এমন কাজ কেন করলো, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কর্তৃপক্ষ বলে তারা ব্যবস্থা নেবেন সেই ব্যক্তির বিরুদ্ধে, কারণ এটা হওয়ার কথা নয়। কারণ পরিস্থিতি এতটা বিশৃঙ্খল হয়নি যে লাঠি চালাতে হবে কারো পিঠের উপরে, সেটা কেন কৈফিয়ত সেই ব্যক্তি কর্তৃপক্ষকে দেবেন, তারপর কর্তৃপক্ষ পুলিশকে তারা বলবেন বিষয়টি। ধন্যবাদ অর্ণবংশ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্ণবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। পরের খবর, মোদীর জন্মদিনে রাজ্য বিজেপির কর্মসূচি, মোট ছটি কর্মসূচি রাজ্য বিজেপির 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি, বিজেপি যুব মোর্চার সেবা এবং সমর্পণ কার্যক্রম, মোদি মেলা, নব কুইজ কনটেস্ট, আজাদি কি অমৃত মহোৎসব, মোদি অন্তোদয়, স্বচ্ছতা সে সম্মান, রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি বঙ্গ বিজেপির, লাগাতার কর্মসূচি রয়েছে রাজ্য বিজেপির, মোদী জন্মদিনের রাজ্য বিজেপির কর্মসূচি। ঈশানদেব আমাদের সঙ্গে রয়েছেন, ঈশানদেব চট্টোপাধ্যায় প্রতিনিধি, আরো বিশদে ঈশানদেবের কাছ থেকে জেনে নেব এই বিষয়। ঈশানদেব, দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আগামী 17ই সেপ্টেম্বর উপলক্ষে রাজ্য বিজেপির যুব শাখা অর্থাৎ যুব মোর্চা তারা কিন্তু এক গুচ্ছ কর্মসূচি নিচ্ছে। 17ই সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে এবং সেই কর্মসূচি কিন্তু চলবে 7ই অক্টোবর পর্যন্ত। এর মধ্যে স্বচ্ছতা অভিযান চালানো হবে, আজ আজাদি কি অমৃত মহোৎসব এই নামে একটি কর্মসূচি নেওয়া হবে এবং বিভিন্ন স্তরে সেমিনার, মেলা, এমন অনেক কিছুই আয়োজন করা হবে বলে যুব মোর্চা সূত্রে জানানো হচ্ছে। এবং আজকে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনি একটি সম্মেলনও করবেন এবং বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে মোট ছটি কর্মসূচি সেখান থেকে ঘোষণা করা হবে, মোদি মেলা, নব কুইজ, আজাদি কি অমৃত মহোৎসব, মোদির অন্তোদয়, স্বচ্ছতা সে সম্মান, এই ছটি কর্মসূচির কথা ঘোষণা করা হবে এবং একেবারে মণ্ডল স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত সব স্তরেই কিন্তু এই কর্মসূচি পালন করা হবে। ধন্যবাদ ঈশানদেব।